শিক্ষা শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের হাতকে শক্তিশালী করতে কাজ করতে চায় সংগঠনটির নবগঠিত কমিটি। সব সমালোচনা পেছনে ফেলে সংগঠনের গৌরব ফিরিয়ে আনবে নতুন দায়িত্বপ্রাপ্তরা, এমনটাই আশা সাবেক ছাত্র নেতাদের। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে সংগঠনটির পথচলা শুরু হয়। প্রতিষ্ঠাকালে সংগঠনটির নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ, আর পাকিস্তান আমলে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। স্বাধীনতার পর নাম হয় বাংলাদেশ ছাত্র লীগ। গেল 6 ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পায় ছাত্র লীগ। সভাপতি নির্বাচিত হন সাদ্দাম হুসাইন আর সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন নেতৃত্বে থাকবে নবনির্বাচিত এই কমিটি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি নেতৃত্বে অংশীদারিত্ব নিশ্চিত করতে চায় নবনির্বাচিত কমিটি। 75তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর আমরা মটো ঠিক করেছি, ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। সেটিকে কেন্দ্র করে কিন্তু আমাদের বছরব্যাপী কর্মসূচি পালিত হবে, অনেক আধুনিক, অনেক মডার্ন, অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং বৈশ্বিক ছাত্র রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি এবার আমরা পালন করতে যাচ্ছি আমরা প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি। এবং এর মধ্যে কিন্তু আমরা এক ধরনের হোমওয়ার্ক করছি, কারণ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্র নির্বাহী সংসদ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। 4 তারিখ তো আমাদের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী, বাংলাদেশ ছাত্রলীগের প্লাটিনাম জুবলি। তো আমাদের এই 75th বার্থ অ্যানিভার্সারিকে আমরা যথাযথভাবে উদযাপন করব। তবে বঙ্গবন্ধু তানায়া যে একটি ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশে ব্যয় সাশ্রয়ীভাবে সকল কিছু আয়োজন করে, সেটিও আমাদের মাথায় থাকবে। এই ব্যয় সাশ্রয় নীতিকে মাথায় রেখে আমাদের যে স্লোগান ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, এই স্লোগানকে প্রতিপাদ্য রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য সারা বছরই কিন্তু আমাদের কিন্তু এবার লক্ষ্য হচ্ছে, যেহেতু 75তম প্রতিষ্ঠা বার্ষিকী, ইটস প্লাটিনাম জুবলি, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সারা বছর ধরেই প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিগুলো প্রণয়ন করব। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন প্রচার, গুজব প্রতিরোধে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়ার কথা জানালেন নবনির্বাচিতরা। আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে স্মার্ট বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে একটি অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে। আমরা আগামী দিনের স্বপ্ন দেখতে শুরু করেছি, আমরা আত্মবিশ্বাস পাচ্ছি এবং এটি যেহেতু স্বাভাবিকভাবেই আমরা তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করি, ছাত্র সমাজকে নিয়ে কাজ করি, যে কারণে আজকে আমাদের সাংগঠনিক দায়িত্ব অর্পিত হয়েছে যে স্মার্ট বাংলাদেশকে যেন আমরা রাজনৈতিক হয়ে বিজয়ী করতে পারি। প্রত্যেকটি ক্যাম্পাস যেন স্মার্ট ক্যাম্পাস থাকে, একাডেমিক পরিবেশ যেন সমুন্নত থাকে, সেই বিষয়টি আমরা নিয়েছি। এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থাতেও রূপান্তর প্রয়োজন, যেটি ইতিমধ্যেই দেশরত শেখ হাসিনা সরকার বাস্তবায়ন করতে চলেছেন। আমাদের সিলেবাসে পরিবর্তন এসেছে। 2024 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির যে বিজয়ের ধারা, যেই অগ্রধারা, বাংলার সাধারণ শিক্ষার্থীদের, তরুণ সমাজের যে এগিয়ে যাওয়ার গতিবিধি, তা যেন অব্যাহত থাকে, সেই লক্ষ্যে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সারা বাংলার ছাত্র সমাজকে নিয়ে আমরা কীভাবে কাজ করব, সেই রূপরেখা আমরা অচিরেই প্রণয়ন করব। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের আশা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরিচ্ছন্ন ভূমিকা রাখবে নতুন কমিটি। ছাত্র সংগঠন হিসেবে সর্বাধিক জনপ্রিয় এবং এই ছাত্রলীগের উপরে মানুষের আস্থা যে কোনো সংকটে এই ছাত্রলীগ তারা ঠিক তাদের আগের মতো করেই একটা প্রতিরোধী চরিত্র ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, ছাত্র সমাজের ন্যায়সঙ্গত দাবি দেওয়ার জন্য তারা কাজ করবে এবং ছাত্রলীগের যে একটা পরিচ্ছন্ন ইতিহাস ঐতিহ্য ছিল সেটিকে যাতে সংরক্ষণ করতে পারে, এবং আশা করি বর্তমান নেতৃত্ব তা তারা পারবে। ছাত্রলীগের গৌরব এবং ঐতিহ্যকে সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাও করেন সাবেক এই ছাত্র নেতা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।